চোখ দিয়ে যা আমি দেখলাম আমি বুঝলাম তুমি কোনোদিন নবী হতে পারো না, তুমি একজন উচ্চ জাদুকর, জাদুকর জাদুকর, আমি তোমার কলমা পড়তে পারি না। পৃথিবীর পাথর যখন তোমাকে সালাম দেয়, পৃথিবীর এই পাথর যে নাকি লড়তে পারে না, আমি আশ্চর্য হয়ে যাই মোহাম্মদ, তুমি যখন পাথরের কাজ দিয়ে চলে যাও পাথর গুলো তোমাকে তুমি যখন ওই গাছের পাশ দিয়ে চলে যাও গাছগুলো তোমাকে সালাম করতে থাকে। জন্তু জানোয়ারের পাশ দিয়ে যখন চলে যাও তখন তারা সালাম দিতে থাকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ। পাথর সালাম দেয়, গাছ সালাম দেয়, হ্যাঁ কঙ্কর সালাম দেয়, পানি তোমাকে সালাম দেয়, হাওয়া তোমাকে সালাম দেয়, তমাম দুনিয়া তোমাকে সালাম দেয়। ও মোহাম্মদ, আমার 14 পুরুষ কেউ দেখেনি, কেউ জানেনি, কেউ শোনেনি, কেউ বলেনি যে পাথর কোনদিন কথা বলতে পারে। এটা কেমন করে সম্ভব? এটা তো কোনদিন সম্ভব নয়। ও মোহাম্মদ, তুমি সবচেয়ে বড় বিশ্বের শ্রেষ্ঠ জাদুকর হচ্ছ, তোমার পাথরকে কথা বলিয়ে দিয়েছ, আমি বিশ্বাস করি। তার নজরে এইটা ধরা পড়েছিল, আর সাহাবার নজরে ধরা পড়েছিল, ইয়া রাসূলুল্লাহ, বেশক আমরা কিন্তু মুসার উম্মত নয়, আমরা ঈসার উম্মত নয়, আমরা আদমের উম্মত নয়, আমরা আয়ুব আলাইহিসসালামের উম্মত নয়, আমরা নূহ আলাইহিসসালামের উম্মত নয়, আমরা ইব্রাহিম আলাইহিসসালামের উম্মত নয়, আমরা ইসমাইল আলাইহিসসালামের উম্মত নয়, আমরা দোজাহানের আকা, দোজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, শাফি আল মাজনাবী, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা জান দিতে প্রস্তুত আছি, বলুন বিশ্বাস করে নিম্ন পার হয়ে গেল, বাকিগুলো আর কিছু না। তারা বলেছিল আমরা দেখি ফেরাউন কি করে, তোমার আল্লাহ কি করে। তারা কাপুরুষতা হিসাবে তারা ওখানে রুখে গেল, আমরা কাপুরুষ নয় হুজুর, আমরা জান দিতে প্রস্তুত আছি। দেখা গেল ওহুদের যুদ্ধে, অন্যান্য যুদ্ধে তীর আসছে, আল্লাহ রসুলকে লাগবেন, এমন সময় সাহাবা সামনে যে দাঁড়িয়ে গেলেন, তীর লেগে গেল, সাহাবা পড়ে গেলেন, ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন, আমার তীর আসছে। আরেকজন সাহাবা ছুটে এসে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন, মৃত্যু অবধারিত যেন আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য এক এক করে বহু সাহাবা শহীদ হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার দোস্তরা, আল্লাহ রসুলকে তবুও একটা তীর লাগিয়ে দিলেন না, বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলের একটা তীর লেগে গেছিল, যখন এই কপালে আল্লাহ রসুল যখন দুনিয়ার জমিনে পড়ে গেছিলেন, সেই দুনিয়ার জমিনে পড়ে যাবার সেই রক্তেতে গোটা শরীরটা দাড়িখানা রক্তে ভিজে লাল হয়ে গেছে, সমস্ত পিরহানটা লাল হয়ে গেছে, দাড়ি মোবারকে এত রক্ত জমে গেছে, গোটা দাড়ি মোবারকটা যেন একটা রক্তের ডেলা মনে হয়েছে। আল্লাহ রসুল শুয়ে আছেন, পানি নেই, আল্লাহ রসুল শুয়ে আছেন, পানি নেই, না মুখে দিতে পারে, না পানি দিয়ে ধুতে পারে। আল্লাহ রসুলের সাহাবারা জিভ দিয়ে চেটে 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 মুখ ভরা দাড়ি ভরা রক্তগুলোকে সমস্ত পরিষ্কার করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এটাই তো ভালোবাসা। আল্লাহ রসুল মুশল, সরকার উঠলেন, উঠে বলেন, এই সাহাবা আমি তো দেখেছি আমার রক্তে তোমার দাড়ি ভিজে গেছিল, আমার তো জামা মোবারক সব ভিজে গেছিল, সেই রক্তগুলো কেমন করে ধুলে, পানি তো ছিল না ক্যাম্পে। সাহাবারা বললেন, হুজুর আমরা চিপ দিয়ে চেটে চেটে আল্লাহ রসুল উজু করতেন, আল্লাহ রসুল উজু করছেন, সাহাবারা ঘিরে আছেন, আল্লাহ রসুল উজু করছেন,
সাহাবারা ঘিরে আছেন, সরকারের উজুর পানি নিচে পড়বে, বেদুনী হয়ে যাবে। সাহাবারা সব হাত পেতে আছে, উজুর পানি পড়ছে, সাহাবারা হাত দিয়ে ধরে নিয়ে ওই পানি সমস্ত গায়ে মারছেন, মুখমন্ডলে মারছেন, মাথায় লাগাচ্ছেন। এইভাবে সাহাবার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, পানি তখন আর পায়নি। অন্য সাহাবা বলেন, ও সাহাবা, তুমি কি রসুলের উজুর পানি তুমি কি পেয়েছ? বললেন, হ্যাঁ আমি পেয়েছি। তো তুমি তোমার শরীরে তুমি লাগিয়েছ, তোমার হাত খানা একবার আমার হাতের সামনে মোশাবা করে দাও। সরকারের এই জবানের মুখের পানি আমি দুর্ভাগ্য যে আমি নিতে পারিনি, আপনার ভাগ্য বুলন্দ আপনি পেয়েছেন, আপনার ওই হাতখানা যদি একবার আমার হাতের সঙ্গে লাগিয়ে দেন আমার জীবনটা ধন্য হয়ে যাবে। উজুর পানি ফেলতে দিতেন ভালোবাসে। যাই হোক, আমি যে কথা বলতে বলতে আমি চলে এসেছি, কি কথা যে একজন সাহাবা বায়াত হবার জন্য, মুরিদ হবার জন্য এই কথা বলতে বলতে চলে এলাম। সেই সাহাবা এসে সবার সামনে ভরা মজলিস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুরিদ হতে চাই, আমি বায়াত হতে চাই। আল্লাহ রাসূল চুপ করে আছেন। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একে মুরিদ করবেন না। বলছে, কেন? খুব দামি কথা বাবা। কেন? এই জন্য হুজুর, এ শারাব পান করে, মদ খায়, হুজুর একে মুরিদ করবেন না। আল্লাহ রসুল বললেন, তোমার সম্বন্ধে কি এরা বলছে? সাহাবা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদ খো সত্যি, আমি সারা পান করি এ কথা সত্য, আমি খারাপ থেকে ভালো হবার জন্যই তো আপনার কাছে এসেছি, আমি অস্বীকার করিনি ইয়া রাসূলুল্লাহ, আমি তো খারাপ থেকে ভালো হবার জন্যই আপনার কাছে এসেছি, আপনি আমাকে কালমা পড়িয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, তুমি আর খাবে না তো? তাহলে সরকার কালমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়িয়ে দিয়ে সাহাবা চলে যায়, অন্যান্য সাহাবারা দেখে চুপ হয়ে গেলেন, ভয়ে কিছু বলতে পারলেন না। দয়ার নবী যেখানে অ্যাকসেপ্ট করে নিয়েছে, অন্য সাহাবারা আর কিছু বলতে পারলেন না। ওই সাহাবা মুরিদ হয়ে গিয়ে সকালবেলা মুরিদ হয়ে গেল, বিকালবেলা শারাব পান করে ফেললো, রাস্তার মধ্যে এখানে আল্লাহ শুয়ে পড়ে আছে। হওয়ার পরে আস্তে আস্তে টলে টলে আসছে, হৌস হওয়ার পরে গোসল করে আস্তে আস্তে আবার আল্লাহ রসুলের দরবারে আসছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবাকে আমরা মানা করেছিলাম আপনি মুরিদ করবেন না। সকালে মুরিদ হলো, বিকালে সে মদ পান করেছে, অমুক জায়গায় অমুক রাস্তার মধ্যে শুয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, তাই নেই, সে তো বলে গেল মদ খাবে না, আবার মদ খেয়ে ফেলেছে। বলো, হ্যাঁ হুজুর, মদ দিন, আপনি তাকে কলমা পড়িয়ে দিলেন, ঠিক আছে। তারপরে দেখে যে ওই লোকটা এসে আছে, ওই সাহাবা এসে হাজির, এসে বলছেন, দয়ার নবী দো জাহানের বাদশাহ, আপনি আমাকে কলমা পড়িয়ে দিয়েছেন, আমার অন্তর খুশি হয়ে গেছে, কিন্তু আমি কথা দিয়ে গেছিলাম আমি আর সারা পান করব না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি বেয়াদবি করে ফেলেছি,
আমি আমার সারা পান করে ফেলেছি, এই জন্য আপনার কাছে বলতেছি বেয়াদবি হয়ে গেছে, হুজুর মাফ করে দেন। আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকার পরে সাহাবার দিকে বললেন, যা আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম, তুমি চলে যাও, আর দ্বিতীয়বার করো না। বুঝতে পারছেন? চলে গেল। পরের দিনে আবার খবর আসছে, জিয়া রাসূল আল্লাহ ওই সাহাবা আবার মাফ করে, আবার অমুক জায়গায় পড়ে আছে। আবার ওই সাহাবা এলেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ আমার বেয়াদবি হয়ে গেছে, আমি কথা রাখতে পারি না, আমাকে মাফ করে। আল্লাহ রাসূল খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপরে বললেন, যাও আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে মাফ করে দিচ্ছি। আবার সাহাবা চলে গেলেন, আবার কি করলেন, তার পরের দিন আবার মদ খেয়ে ফেলেছে। খুব ভালো করে বুঝছেন, ভালো করে বুঝছেন। পরপর ঘটনা হলো, মজাক মনে করবেন না, এই কথাটার ভিতরে আপনার হয়তো জিন্দগি বদলে যেতে পারে। এই কথাটা এত দামি কথা, এত দামি কথা, আমার জীবনে আমি যত কিছু পড়াশোনা করেছি, এত দামি কথা আমি আর পাইনি। ভালো করে কান খাড়া করে শুনে নেন। তিনবার হয়ে গেল আল্লাহ রাসূলের কাছে এলেন, একই ঘটনা বললেন, জিয়া রাসূলুল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আর বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে মাফ। তিন দিনের মাথায় আল্লাহ রাসূল বললেন, যাও আল্লাহর ওয়াস্তে মাফ করো, যাও বাড়ি। গেলেন চতুর্দিনের চতুর্থ দিনে, একই অবস্থা, আবার মদ খেয়ে ফেলেছে। আবার এলেন, সবচেয়ে রাগী সাহাবাদের মধ্যে ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নও এই দৃশ্য দেখে রেগে গেলেন, আবু বকরের মনে রাগ এসে গেল, ওসমানের মধ্যে রাগ এসে গেল, আলীর মধ্যে রাগ এসে গেল, সাহাবাদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। বুঝতে পেরেছেন? সাহাবাদের মধ্যে রাগ এসে গেল, গুসা এসে গেল, এত বড় বেয়াদবি, এত বড় বেয়াদব, ডেলি ওয়াদা করে আর ডেলি ওয়াদা খেলাপ করে, যে মানুষ ওয়াদা করে খেলাপ করে তাকে মুনাফিক বলা হয়, তাকে কি বলা হয়? ওয়াদা খেলাপকারী মুনাফিক। জান্নাতের সঙ্গে ওয়াদা করেনি, দোজানের আকাশ সাথে, দোজানের বাদশার সাথে, ইকি নাটক পেয়ে গেছে, ইকি খেলনা পেয়ে গেছে, ইকি ইয়ার্কি পেয়ে গেছে, আজ কোনো কথা নয়। যদি এই ঘটনা ঘটে তা আজকে তলোয়ার দিয়ে টুকরো করে দাও। ওমর ফারুক রেডি আছেন, সাহাবা এসে গেলেন, এসে যে হাত জোড়াত করে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবা কি খবর, তুমি দাঁড়িয়ে কেন? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা রাখতে পারি, আপনাকে কথা দিয়েছিলাম, আপনাকে কথা দিয়েছিলাম আমি আর শারাব পান করব না, কিন্তু আজ আমি শারাব পান করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবার আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনার কাছে মাফ চাইতে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে তখন তলোয়ার খুলে ফেলেছেন, আর সহ্য করতে পারেন না। তলোয়ার যখন খুলে ফেলেছে, সাহাবা দেখতে পেয়েছে ওমর তলোয়ার খুলে ফেলেছে মানে আমার গর্দান জুদা করে দেবে। আল্লাহ রাসূল বললেন, এ ওমর, ধমক দিয়ে বললেন, এ ওমর রুখে যাও, তলোয়ার তুমি কার উপর চালাতে যাচ্ছ? খবরদার, খবরদার, তুমি আমার সামনে আমার সাহাবাকে এইভাবে মারতে পারো না। ওমর ফারুক থরথর করে কাঁপতে লাগলেন, তলোয়ারটাকে ঢুকিয়ে নিলেন, সমস্ত দাও হলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে আমাদের আবেদন, আপনি দয়ার নবী, দু জাহানের বাদশাহ, রহমাতুল্লিল আলামিন, আপনার সঙ্গে রোজ যদি এইভাবে ওয়াদা করে আর ওয়াদা খেলাপ করে, এ বড় অন্যায় কথা।
এ বড় অন্যায় কথা। এত একজন মুনাফিক হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এত সহ্য করা যায় না। আল্লাহর নবী বলেন, ও সাহাবা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। কি হলো? ও সাহাবা, তোমরা শুনে রেখে দাও, এই সাহাবা যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে, আমি রাসূল যতদিন বেঁচে থাকব, ও যতবার আমার সামনে আসবে আর যতবার মাপ চাইবে, আমি রাসূল, আমি ওকে মাপ করতেই থাকব, করতেই থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও সাহাবা, শুনে রেখে দাও, এই সাহাবা যতদিন বেঁচে থাকবেন, যদি রোজ এইভাবে অন্যায় করে, ভুল করে, রোজ যদি এসে আমার কাছে যদি মাপ চায়, আমি রাসূল, আমি ওর গুনাহকে মাফ করে দেব আল্লাহর ওয়াস্তে। সাহাবারা বললেন, اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. صحابہ بولن يا رسول الله يا حبيب الله, ও বারবার যখন কথা খেলাপ করছে, ও তো মুনাফিক হয়ে যায়, হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও সাহাবা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ও যদি কিয়ামত পর্যন্ত এইভাবে অন্যায় করে, ভুল করে, আমি রাসূল দোজাহানের আকার দোজাহানের বাদশা, আমি ওর অন্যায় কি অপরাধ কে মাফ করে দেব। ও যদি রোজ এইভাবে আমার সঙ্গে ওয়াদা করে, আর রোজ যদি এইভাবে মদ খেয়ে ফেলে, রোজ যদি এসে আমার কাছে মাফ চায়, আমি রাসূল, ওকে মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবা চুপ হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন যে সরকার কি বলে, চুপ হয়ে গেলেন। সমস্ত সাহাবারা চুপ হয়ে গেলেন। সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রকম তো কারো বেলায় আমরা শুনিনি, এই রকম ঘটনা কারো বেলায় তো আমরা দেখিনি, অন্যায় করার পর আপনি তাকে বারবার মাফ করে দিচ্ছে। বললেন, ও সাহাবা, শুনে রেখে দাও, ও যদি মরণ পর্যন্ত এমন করতে থাকে, আর যদি প্রত্যেকদিন এইভাবে যদি আমার কাছে মাপ চায়,
আমি দয়ার নবী ওকে মাফ করে দেব। কেন জানো? তোমাদের মনে হয় একটা কনফিউশন হচ্ছে, তোমরা একটা চিন্তা করছো যে এইভাবে আল্লাহ রাসূল কেন বললেন। ও সাহাবা শুনে রেখে দাও, ও সাহাবা শুনে রেখে দাও, ও হয়তো ওয়াদা করে, ও হয়তো ওয়াদা করে মদ খেয়ে ফেলেছে, খাবো না বলো তবু খেয়ে ফেলেছে। কিন্তু জেনে রাখো ও সাহাবা, ওর অন্তরখানা আমার দিকে তাকিয়ে রয়েছে। তোমরা বাইরের অবস্থা খানা দেখেছ, ওর ওই অন্যায়টা বাইরের ভুলটা তোমরা দেখেছ, আমি রাসূলের ভিতরের ওই অন্তরটা দেখেছি, অন্তরখানা আমার দিকে চেয়ে রয়েছে। যার দিল, যার অন্তরখানা আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে থাকে, জাহান্নামের আগুন চিরকাল তার জন্য হারাম হয়ে যাবে। ভালোবাসা তো অন্তরে হয়, এক্স মহাব্বত অন্তরে হয়, ওই ভালোবাসার জালাখানা, ভালোবাসার ওই আলোখানা তার শরীরের সমস্ত জায়গায় রোমান্টিক হয়ে ছড়িয়ে যায়। সমস্ত শরীরে যখন আল্লাহর নবীর ভালোবাসার আলো খেলতে থাকে, মাটির কি ক্ষমতা আছে বাবা, ওই মাটি তার দেহখানাকে খেতে পারে। বুঝে গেল? কেন খেতে পারে না? এই জন্যই খেতে পারে না। আর ওই কোরআনের উপরে গেলাব দেওয়া থাকে বাবা, কাপড় দেওয়া থাকে, দু টাকার কাপড়, কিন্তু হিসাবে কিছু তার মূল্য নাই। কিন্তু ওই কোরআন শরীফের সঙ্গে ছোঁয়ার সাথে সাথে ওর নাম গ্লাভ হয়ে গেছে। যদি পায়ে লেগে যায়, যদি হাত থেকে পড়ে যায়, আমরা চোখে মুখে বোলাতে থাকি, চুমো দিতে থাকি, কেন দু টাকার কাপড় কে চুমো দিলেন? ওই লাখ টাকার জামা পড়ে গেলে তো চুমো দেননি, দু টাকার কাপড় কে কেন চুমো?